সবাইকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো আছো। সাইদুর রহমান, হাই স্যার। হাই। তো অ্যাকচুয়ালি আজকে একটু নতুন সিস্টেমে আমি তোমাদের লাইভটা করছি, তো তোমাদের যদি শুনতে বা বুঝতে অসুবিধা হয় আমাকে একটু জানাও। একটু অন্য স্টাইলে লাইভটা করছি আর কি। তো গতকালকে আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদেরকে আমি কিছু ভিডিও 3D অ্যানিমেশন দেখাবো, অর্থাৎ আমাদের যে এই যে অরবিটালগুলো রয়েছে এই অরবিটালগুলোর। তো সেক্ষেত্রে আমাকে লাইভ স্ট্রিমিংটা একটু একটু অন্যভাবে নিতে হচ্ছে, যার কারণে সেটিংসের একটু এদিক ওদিক হতে পারে। তো সেক্ষেত্রে আমাকে তোমরা অবশ্যই কনফার্ম করো যে তোমরা ঠিকমতো দেখতে এবং শুনতে পাচ্ছ কি না। এটা প্রথমেই, সবার প্রথমে এটা তোমরা আমাকে এনশিওর করো। আচ্ছা, সাইদুর রহমান, হাই স্যার। হাই সাইদুর রহমান। আদাব স্যার, আদাব সাইদুর রহমান। সমীরণ কুমার বর্মন, প্রণাম স্যার, প্রণাম। ভালো আছেন স্যার? হ্যাঁ ভালো আছি সাইদুর রহমান। শুভ বিশ্বাস, প্রণাম স্যার, প্রণাম। কেমন আছেন? হ্যাঁ, তোমাদের দোয়া আশীর্বাদে আমি ভালো আছি। সোহেল রানা সবুজ, হ্যালো স্যার, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, তোমাদের দোয়া আশীর্বাদে আমি ভালো আছি। সাইদুর রহমান, সব ক্লিয়ার স্যার, সব কিছু ঠিক আছে। সোহেল রানা সবুজ, সব কিছু ঠিক আছে। আচ্ছা, অনেক ধন্যবাদ। এখনও হয়তোবা শুভ বিশ্বাস, সব কিছু ঠিক আছে। আচ্ছা, তো আরেকটা বিষয়, যেহেতু তোমাদেরকে আমি বলেছিলাম যে এখন থেকে আমি তোমাদেরকে লাইভের পাশাপাশি তোমাদের যে বিষয়গুলো টপিক্স রিলেটেড, সেই সেই টপিক্সগুলো আমি তোমাদেরকে অনলাইন থেকে হোক, ইউটিউব থেকে হোক, বা বিভিন্ন সোর্স থেকে আমি তোমাদেরকে দেখাবো। অর্থাৎ আমরা যে টপিক্সটা নিয়ে পড়াশোনা করছি সেই টপিক্সের উপর ভিত্তি করে আমাদের যেটা আর কি এক্সপেরিমেন্ট বা প্র্যাকটিক্যাল মতো যে জিনিসগুলো আর কি দেখানো উচিত, বা যেটা দেখালে তোমরা টপিক্সটা আরও ভালো বুঝতে পারবে, সেই জিনিসগুলো আমি তোমাদেরকে আর কি দেখাবো। তো সেই হিসেবে আমি তোমাদেরকে চেষ্টা করব, হয়তোবা একটু নেটওয়ার্কে প্রবলেম যদি থাকে সেক্ষেত্রে একটু কেটে কেটে যেতে পারে, তাছাড়া আশা করছি কোনো সমস্যা হবে না। আর যদি কোনো সমস্যা হয় তোমরা সঙ্গে সঙ্গে সেটা আমাকে জানাবে। এনি প্রবলেম, যে কোনো রকমের প্রবলেম যদি হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে জানাবে। আচ্ছা, তো টাইটেল তোমরা আজকে দেখতে পাচ্ছ, আজকের আমাদের ক্লাসের বা আজকের আমাদের আলোচনার যে টপিক্স, সেই টপিক্সটা হচ্ছে জাল পাসপোর্ট বা জাল টাকা শনাক্তকরণের জন্য ইভি রশ্মির ব্যবহার। তো মূলত আমরা এখন বোর্ডে যাব যে অ্যাকচুয়ালি এই জাল টাকা বা জাল পাসপোর্ট এগুলো শনাক্ত করার জন্য ইভি রশ্মিটা কীভাবে ব্যবহার করা হয়। তো বোর্ডে যাবার পূর্বে আমার মনে হয় যে এখনও অনেকেই লাইভে জয়েন করতে পারেনি, তো তোমাদের, তোমরা যারা লাইভে অ্যাটেন্ড আছো তোমরা অবশ্যই লাইভটাকে শেয়ার করে দাও। আর তোমাদের যদি কোনো কিছু জানার থাকে বা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে তোমরা আমাকে সেই প্রশ্নগুলো করতে পারো, আমাকে যে প্রশ্নগুলো হয়তো বা তোমরা করতে চাও বা তোমাদের মনের মধ্যে আছে, সে প্রশ্নগুলো তোমরা করতে পারো। যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে সে প্রশ্নগুলো তোমরা করতে পারো। স্যার জুম লাইভে ক্লাস নেন? নেব নেব, সবই নেব। শোনো, একবারে সব কিছু হয় না, হ্যাঁ একবারে সব কিছু হয় না। জুমটা হয়তোবা তুমি বা আর দুজন হয়তোবা জুমটা ইউজ করতে জানো, কিন্তু মনে রেখো জুমটা কিন্তু সবাই ইউজ করতে জানে না। আর আমাদেরকে চেষ্টা করতে হবে সবার উদ্দেশ্যে, সবাই যেটা ব্যবহার করতে জানে, সবাই যেটা ব্যবহার করতে পারে সে জিনিসগুলো আমরা ইউজ করব, ঠিক আছে? এটা মনে রাখবে,
আমি জুমেও আসবো, প্রয়োজনে জুমটাকে তোমাদের আমি ট্রেনিং করাবো, জুমটা ইউজের জন্য প্রয়োজনে তোমাদেরকে আমি ট্রেনিং করাবো, যাতে তোমরা সরাসরি জুমটা ইউজ করতে পারো। অ্যাকচুয়ালি জুমটা ট্রেনিং করানোর কিছুই নেই, একেবারে খুব সিম্পল এবং খুব সহজ একটা জিনিস জুম। হ্যাঁ, তো তারপরেও লিখুন, মহানায়ক নমস্কার স্যার। নমস্কার স্যার, আলফা কণার ভর কত? আলফা কণার ভর কত? আচ্ছা, আলফা কণার ভর কত? তুমি কি এটা পেয়েছো, এই প্রশ্নটা কোথায় পেয়েছো তুমি? আমি বলছিলাম যে এই প্রশ্নটা তুমি কোথায় পেয়েছো? আচ্ছা, আমি তোমাকে দিয়ে দিচ্ছি আলফা কণার ভর কত। আলফা কণার ভর, দেখো আলফা কণার ভর দিয়ে দিলাম, আলফা কণার ভর কত? আচ্ছা আচ্ছা, লিখুন, মহানায়ক লেট করে ফেলছো আজকে 5-7 মিনিট, অসুবিধা নেই, অনলাইন ক্লাস আমাদের একটু এদিক ওদিক হতেই পারে, লেট হতেই পারে, এটা খুব একটা বড় কোনো ফ্যাক্ট না। হুম, আচ্ছা, আমি মোটামুটি সবগুলো লিংক তোমাদেরকে দিয়ে দিলাম, যে যারা আমার ক্লাসগুলো মিস করে ফেলো তারা আমার এই ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ইউটিউব চ্যানেল, এভরিথিং, সকল জায়গায় তোমরা আমার এই রেকর্ডেড ভিডিওগুলো পাবে। আমি লাইভ করার পাশাপাশি প্রত্যেকটা লাইভ আমি রেকর্ড করে রাখি তোমাদের সুবিধার জন্য, যাতে তোমরা নেক্সট টাইম যে কোনো সময় যখন তোমাদের ইচ্ছে হবে তখন সেই তোমরা রেকর্ডেড ক্লাসগুলো দেখতে পারো, এবং সেই রেকর্ডেড ক্লাসগুলো তোমরা তোমাদের সুবিধা মতো দেখতে পারো। তাহলে তোমাদের এই সুবিধাটার জন্য আমি মূলত ক্লাসগুলো রেকর্ড করে রাখি এবং আপলোড করে রাখি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখনও মনে হয় অনেকেই জয়েন করতে পারেনি, এখন অজানা স্বপ্নের খোঁজে। আদাব স্যার কেমন আছেন? হ্যাঁ আদাব, ভালো আছি, সব ক্লিয়ার স্যার, ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি আজকে আমাদের আব্দুস সালাম, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম আব্দুস সালাম, মোহাম্মদ সাকিবুল্লাহ, স্যার টাইম চেঞ্জ করে টেন্স চেঞ্জ করা যায় না? হ্যাঁ অবশ্যই সাকিবুল্লাহ, টাইমটা আমি চেঞ্জ করে দেব, এই টাইমটা আমি তোমাদেরকে আমার দুর্গাপূজার সামনে, এই দুর্গাপূজার পরে আমি তোমাদেরকে এই টাইমটাকে চেঞ্জ করে দেব ভাই। হুম, এই কটা দিন একটু একটু ধৈর্য ধরো, কারণ এই দুপুরবেলার সময়টা আসলে একটা অলস সময়, আমি নিজেও জানি, কিন্তু এই টাইমটা চেঞ্জ আমি করছি না এই কারণে যে সকালবেলা সাধারণত সকলেরই কলেজে প্রায় এখন অনলাইন ক্লাসগুলো হচ্ছে, এবং বিকেলবেলা আসলে সমস্যা, মানুষের গ্যাদারিং আমার বাসার সামনে অনেক বেশি হয়, আর রাত্রিবেলা বর্তমানে যে সমস্যাটা খুব প্রকট আকারে দেখা যাচ্ছে সেটা হচ্ছে নেটওয়ার্কের সমস্যা। হুম, এই নেটওয়ার্কের সমস্যার কারণে আমি রাত্রিবেলা আপাতত ক্লাসটা নিতে পারছি না, তো নেক্সট টাইম আমি আশা করছি যে আগামী দুর্গাপূজার পরপর, আমি দুর্গাপূজার ছুটির পরে যখন আমি তোমাদের ক্লাসগুলো নেব, সে সময় আমি তোমাদেরকে রাত্রিবেলা ক্লাসটা নেব, সেটা 8টা থেকে 8:30 যে কোনো সময় শুরু হতে পারে। হুম, তো রাত্রিকালীন আমি ক্লাসগুলো তোমাদের জন্য পরীক্ষামূলক নেব, যদি দেখি যে না সব দিক ঠিক আছে, তোমাদেরও নেটওয়ার্কের সমস্যা নেই, বা তোমাদের যদি নেটওয়ার্ক ভালো থাকে, আমারও যদি নেটওয়ার্ক ভালো থাকে, এভরিথিং যদি ক্লিয়ার থাকে, দেন আমি সেই সময়টাকে কনফার্ম করব। ঠিক আছে, তো আপাতত এই কয়টা দিন তোমরা একটু একটু কষ্ট করে চালিয়ে নাও। হুম, সমীরণ স্যার জুম খুব ইজি, আর ফেসবুকতে লাইভে অনেক MB লাগে। দেখো লাইভে MB লাগবে সেটা আমার লাগবে, সেটা তো তোমাদের বেশি লাগার কথা না, ঠিক আছে, তোমাদের MB বেশি লাগার কথা না, আর সেক্ষেত্রে একটু ম্যানেজ করে তো চলতে হবে ভাই। হ্যাঁ, এখন সব দিক বিবেচনা করলে তো হবে না, বা সব দিকে চাইলে তো হয় না, তাই না? হুম, তো জুম খুব ইজি, ঠিক আছে, আমি তোমাদেরকে জুমে আনার চেষ্টা করব, আপাতত তোমরা
এই ফেসবুক লাইভটাই কন্টিনিউ করো। অনামিকা দাস ঋতু নমস্কার স্যার, অনামিকা আজকে একটু লেট করে ফেললে হয়তো বা নেটওয়ার্কের সমস্যা ছিল, আমি এটাই আশা করি। গুড আফটারনুন স্যার, গুড আফটারনুন, আচ্ছা নমস্কার। আচ্ছা যাই হোক, আমরা এখন তাহলে ক্লাসে ফিরতে পারি। আমাদের মোটামুটি আরও কয়েকজন এখন পর্যন্ত অ্যাটেন্ড করেনি, তো আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতোই আমি তোমাদের রসায়ন শিক্ষক অলোক কুমার, প্রভাষক রসায়ন বিভাগ হাকিমপুর সরকারি কলেজ বাংলা হিলে হাকিমপুর দিনাজপুর। তো আচ্ছা আচ্ছা, গতকালকে আমি তোমাদেরকে যে কথাটি বলেছিলাম যে সেটি হচ্ছে যে তোমাদের যে 3D যে ভিডিওটা আমি দেখাতে চেয়েছিলাম, অর্থাৎ যে লাইভ ভিডিওটা, সরি, যে তোমাদের এসপিডিএফ অরবিটালের যে ভিডিওটা আমি তোমাদেরকে দেখাতে চেয়েছিলাম, তো আমি চাইছি যে তোমাদেরকে সেই ভিডিওটা এখন একটু দেখাতে। তো তোমরা যারা গতকালকে আমার ক্লাসটা করেছো, তারা আজকের ভিডিওটা দেখলে খুব সহজে বুঝতে পারবে। তো আমি স্ক্রিনটাকে চেঞ্জ করে দিচ্ছি, তোমরা একটু আমাকে বলো তো যে তোমরা তোমরা আমাকে একটু বলোতে যে তোমাদের যে আমি স্ক্রিনটা যে চেঞ্জ করলাম, তোমরা আমার কম্পিউটার স্ক্রিনটা দেখতে পাচ্ছ কি না এটা আমাকে বলো। তোমরা কম্পিউটার স্ক্রিনটা দেখতে পাচ্ছ কি না এটা বলতে হবে স্যার। তোমরা আমার কম্পিউটার স্ক্রিনটা দেখতে পাচ্ছ কি না এটা আমাকে একটু এনশিওর করো যে তোমরা কম্পিউটার স্ক্রিনটা দেখতে পাচ্ছ কি না। দেখতে পাচ্ছ না কম্পিউটার স্ক্রিন? স্যার পাচ্ছি না তো। আচ্ছা দেখতে পাচ্ছ না, আচ্ছা একটু দাঁড়াও, এখন কি দেখতে পাচ্ছ একটু আমাকে জানাও তো যে তোমরা আমার কম্পিউটার স্ক্রিনটা দেখতে পাচ্ছ কি না। আমরা তো আপনাকে দেখছি। আচ্ছা আমার কম্পিউটার স্ক্রিনটা তোমরা এবার দেখতে পাচ্ছ কি না সেটা একটু আমাকে জানাও। তোমরা কি আমার কম্পিউটার স্ক্রিনটা এখনো দেখতে পাচ্ছ না? তোমরা কম্পিউটার স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা আমাকে বলো। হুম স্যার দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো আমি তোমাদেরকে গতকালকে যেটা দেখিয়েছিলাম সেইটা তোমরা দেখো। আমাদের এসপিডি যে অরবিটালগুলো রয়েছে সেই অরবিটালগুলো তোমরা একটু ভালোভাবে সকলে দেখো। দেখো এটা হচ্ছে 1s অরবিটাল, হ্যাঁ এইটা এটা হচ্ছে 1s অরবিটাল, লক্ষ্য করো এইটা 1s অরবিটাল দেখো। আর এই যে লাল অংশটা, হ্যাঁ এইটা এক্স, সবুজ অংশটা ওয়াই, অ্যান্ড এই যে নীল যে তীরটা এটা হচ্ছে জেড। তো সাধারণত এস অরবিটাল এটা হয় আমাদের গোলাকৃতি, এবং এই গোলাকৃতি মাঝখানে থাকে আমাদের নিউক্লিয়াস। এরপরে দেখো 2s অরবিটাল, এই যে 2s অরবিটাল, তো এই যে 2s অরবিটাল, এই 2s অরবিটালটা কিন্তু 1s অরবিটালের থেকে বড় হয়, সেটা আমরা গতকালকে দেখেছি, ঠিক আছে। এই 2s অরবিটালটা 1s অরবিটালের থেকে বড় হয়,
দেখো, এই কারণে 1s অরবিটালের থেকে 2s অরবিটালের আকার বা আকৃতিটা কিন্তু বড়। আচ্ছা, 2s অরবিটালের আকার এবং আকৃতিটা কিন্তু বড়, তোমরা দেখতে পাচ্ছ। এরপরে আসি আমরা, দেখো পি অরবিটাল অর্থাৎ 2px অরবিটাল, ভালোভাবে লক্ষ্য করো যে 2px অরবিটাল অর্থাৎ px অরবিটাল। তো এই px অরবিটালটা, এই px অরবিটালটা দেখো x অক্ষ বরাবর ডাম্বেল দুটো আমাদের ছেদ হয়ে যাচ্ছে। x অক্ষ বরাবর আমাদের ডাম্বেল দুটো ছেদ হয়ে যাচ্ছে, px যেটা, লাল অক্ষ বরাবর যেটা আমাদের x অক্ষ। আচ্ছা, এরপরে আসবে আমাদের py। দেখো 2py, হ্যাঁ ভালোভাবে একটু লক্ষ্য করে দেখো, এই যে 2py, এই 2py অরবিটালটা আসছে আমাদের y অক্ষ বরাবর, এসে ডাম্বেল আকৃতিতে সেট হয়ে যাবে। একটু ভালোভাবে লক্ষ্য করো সবাই তোমরা। টু পি ওয়াই, ওয়াই অক্ষ বরাবর আমাদের ডাম্বেলটা সেট হয়ে গেলো, যেটা আমরা গতকালকে ক্লাসে কিন্তু দেখেছি এবং গতকালকে ক্লাসে তোমরা সেটা পড়েছ। আচ্ছা, এরপরে আসি আমরা টু পি জেড, আমাদের যেটা অরবিটাল সেটা হচ্ছে টু পি জেড। দেখো এরপরে আসতেছে আমাদের টু পি জেড, লক্ষ্য করো জেড অক্ষ বরাবর টু পি জেড অরবিটালটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে ত্রিমাত্রিক স্ট্রাকচার বা থ্রি ডাইমেনশন যেটাকে বলা হয়, থ্রি ডি পিকচার। আচ্ছা, এটা গেল আমাদের দেখো পি অরবিটালের পি এক্স পি ওয়াই অ্যান্ড পি জেড, ঠিক আছে, এটা গেল আমাদের পি এক্স পি ওয়াই অ্যান্ড পি জেড। আচ্ছা, তো এই যে এস অরবিটাল এবং পি অরবিটাল এটা আমরা দেখতে পেলাম। দেখো ভালোভাবে দেখো ডাইমেনশনটা, ভালোভাবে তোমরা দেখো যেটা আসলে বোর্ডে আমরা দেখেছিলাম ঠিক সেভাবে। হ্যাঁ, এই যে ডাইমেনশনগুলো দেখলে তোমরা একেবারেই পরিষ্কার হয়ে যাবে যে খুব সিম্পল একটা ডাইমেনশন। আসলে আমরা যেটা বোর্ডে এঁকেছিলাম সেটা কিন্তু আসলে টু ডি, হ্যাঁ টু ডাইমেনশনাল, অর্থাৎ সরাসরি সামনে থেকে যা দেখা যায় তাই, কিন্তু এটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল। আর অ্যাকচুয়ালি এই অরবিটালগুলো কিন্তু থ্রি ডি হয়, হ্যাঁ ত্রিমাত্রিক গঠন, এদের গঠন কিন্তু ত্রিমাত্রিক। আচ্ছা ঠিক আছে, আমি এটা পুশ করে আমি আবার আসলাম এখানে যে তোমাদের কমেন্টগুলো একটু দেখি। এইবার তোমরা আমাকে একটু বলো যে তোমরা এইবার তোমরা আমাকে একটু বলো যে তোমরা এখন কি আমাকে দেখতে পাচ্ছ নাকি কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছ, কোনটা? আচ্ছা, এবার তোমরা একটু বলো যে তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ নাকি কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছ, কোনটা? আচ্ছা, এখানে আব্দুল সালাম সমীর কম্পন, এখন সব কিছু অনলাইন, তোমার উচিত আশেপাশে কিছু মানুষ পত্র করে ওয়াইফাই আনা, তোমার প্রথম টাকা বেশি খরচ হবে কিন্তু ওয়াইফাই এর বিল MB এর চেয়ে অনেক কম। এটা কথা সত্য আব্দুল সালাম, তুমি যে কথাটা বলছো এই কথাটা কিন্তু অ্যাকচুয়ালি সত্য। হ্যাঁ আচ্ছা, অনেক কম। আচ্ছা, আমার 2 Mbps ইন্টারনেট 1000 টাকা, তাহলে তোমাদের এলাকায় আরও কম টাকা হবে, কষ্ট করে ব্যবস্থা করো। হ্যাঁ, এটা কথা সত্য। আচ্ছা আব্দুল সালাম স্যার, কম্পিউটার স্ক্রিন, আচ্ছা তোমরা কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছ তাই তো? ওকে, আমি ক্যামেরা করে দিলাম, আমার মনে হয় তোমরা এখন ক্যামেরা দেখতে পাবে। তো যাই হোক, আসলে অনলাইন ক্লাস, তার মধ্যে আমি তোমাদের লাইভ ক্লাস নেই। হ্যাঁ, একটু এদিক ওদিক কিন্তু হবে ভাই, আমি তোমাদেরকে আবারও বলছি একটু এদিক ওদিক কিন্তু হবে, ঠিক আছে? আচ্ছা, এখন তোমরা বলো তো যে তোমরা আমাকে দেখতে পাচ্ছ নাকি কম্পিউটার দেখতে পাচ্ছ। আচ্ছা, যদি তোমরা আমাকে দেখতে পাও সেটাও আমাকে জানাও। আর একটা বিষয়, আমি যে তোমাদেরকে এস এবং পি এই দুটো অরবিটাল দেখালাম, আমি ডি অরবিটালটাও কিন্তু তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আমি ডি অরবিটালটাও তোমাদেরকে দেখাবো,
কিন্তু তার আগে তোমরা আমাকে বলো যে তোমরা আমাকে দেখতে পাচ্ছ কি না, আর যদি আমাকে দেখতে পাও আমি যে ভিডিওটা তোমাদেরকে দেখালাম সেই ভিডিওটা তোমরা কেমন দেখলে, তোমরা বুঝতে পারলে কি না এটা আমাকে একটু শিওর করো। তোমরা আমাকে একটু শিওর করো যে তোমরা সেটা বুঝতে পারলে কিনা। হ্যাঁ, আমাকে একটু শিওর করো যে তোমাদেরকে যে ভিডিওটা আমি দেখালাম সেটা দেখে তোমরা অ্যাকচুয়ালি বুঝতে পেরেছো কি না। আপনাকে দেখা যাচ্ছে, আচ্ছা অনেক ধন্যবাদ অনামিকা দাস। আচ্ছা, তো আমি যে ভিডিওটা তোমাদেরকে দেখালাম সেটা তোমরা পরিষ্কার দেখতে পেয়েছো? এবং যদি পরিষ্কার দেখতে পাও তাহলে তোমরা এস এবং পি অরবিটালের যে থ্রি ডাইমেনশনাল যে ভিডিওটা আমি তোমাদেরকে দেখালাম সেই থ্রি ডাইমেনশনাল যে ভিডিওটা তোমরা কি বুঝতে পারলে কি পারোনি? হ্যাঁ বুঝতে পারছি স্যার, লিখন মহানায়ক, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আচ্ছা, আবারও ধন্যবাদ জানাবো আমার এই লাইভটাকে যদি তোমরা শেয়ার করে দাও, তোমাদের বন্ধুবান্ধব সবার মাঝে শেয়ার করে দাও, তাহলেও আরও ধন্যবাদ তোমাদেরকে দেবো আমি। হ্যাঁ আচ্ছা, এটা কারণ একটাই, যাতে তোমরা সহ তোমাদের সকল বন্ধুবান্ধব এখান থেকে কিছুটা হলেও সুবিধা নিতে পারে। ঠিক আছে, আচ্ছা লাস্ট আরেকটা যেটা আমার কথা ছিল, প্রমিস ছিল, সেটা হচ্ছে যে ডি অরবিটালটা আমি তোমাদেরকে দেখাবো। তো আমরা আজকের যেটা আলোচনার বিষয়, আজকের যেটা আলোচনার টপিক সেটা নিয়ে একটু আলোচনা করি, আলোচনা করে ফাইনালি গিয়ে শেষের দিকে আমি তোমাদেরকে ডি অরবিটালটা দেখাবো। ঠিক আছে, আচ্ছা তো আজকের আলোচনার যেটা বিষয় মূলত আমাদের যে জাল পাসপোর্ট এবং জাল টাকা শনাক্তকরণের জন্য ইউভি রশ্মির ব্যবহার। তো চলো আমরা বোর্ডে যাই। আচ্ছা দেখো তো আজকে বোর্ডটা ঠিক মতো দেখতে পাচ্ছো কি না, অ্যাকচুয়ালি বোর্ডটাকে পরিষ্কার করে ফেলছি। হ্যাঁ বোর্ডটা একটু ময়লা ছিল, আমি বোর্ডটাকে একেবারে পরিষ্কার করে ফেলছি। আচ্ছা তাহলে আমাদেরকে যেটা জানতে হবে যে জাল টাকা এবং জাল পাসপোর্ট শনাক্তকরণের জন্য ইউভি রশ্মির যে ব্যবহারটা রয়েছে সেই ব্যবহারটা। তো এখন আমাদের আলোচনার টপিকস, যে জাল টাকা অবলিক পাসপোর্ট জাল টাকা এবং পাসপোর্ট শনাক্তকরণে ইউভি রশ্মির ব্যবহার। দেখো জাল টাকা এবং জাল পাসপোর্ট শনাক্তকরণে ইউভি রশ্মির ব্যবহার। আচ্ছা তো অ্যাকচুয়ালি আমরা বিভিন্ন জায়গায় খরচ বরচ করতে গিয়ে অথবা এমন এমনও হয় যে দেখা যাচ্ছে তো আছে পড়েছি নূরনবী ফাহিমা, দেখা যাচ্ছে না স্যার ক্লিয়ারভাবে। আচ্ছা হ্যালো স্যার, এ কে অনন্ত সরকার, আমার লাইভে ঢুক একটু লেট হয়েছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই অনন্ত, নেক্সট টাইম অবশ্যই সময় মতো তোমরা লাইভে অ্যাটেন্ড করবে এই প্রত্যাশা তোমাদের সবার কাছে। আর বোর্ডটা একটু নিচে নামাইলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দেখো এখন মনে হয় তোমাদের আর প্রবলেম হবে না। তো যাই হোক, আমরা যেটা আলোচনা করছিলাম বা আজকের আলোচনার যেটা বিষয় আমাদের, যে জাল টাকা বা জাল পাসপোর্ট শনাক্তকরণে ইউভি রশ্মির ব্যবহার কীভাবে করতে হবে। তো এখানে বাংলাদেশ সহ বিশ্বের অনেক উন্নত দেশে কাগজের মুদ্রা আমরা ব্যবহার করে থাকি। হ্যাঁ কাগজের মুদ্রা ব্যবহার করে থাকি, তো এটি যাতে জাল বা নকল করে কেউ ব্যবহার করতে না পারে এবং নকল করলেও যাতে সেটি খুব সহজেই ধরা পড়ে এবং
এই যে মুদ্রা বা পাসপোর্ট, সাধারণত এর মধ্যে একটা রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় যেটা বলা হচ্ছে যে বোরন পলি ল্যাকটাইট। বোরন পলি ল্যাকটাইট, দেখো এগুলো লিখে নাও, বোরন পলি ল্যাকটাইট। বোরন পলি ল্যাকটাইট ব্যবহার করা হয়। তারপর এর মধ্যে আরো ব্যবহার করা হয় ডাইফিনাইল হেক্সাটাইন, ডাইফিনাইল হেক্সাটাইন, ডাইফিনাইল হেক্সাটাইন ব্যবহার করা হয়। এরপরে অ্যারিথ্রোসিন, অ্যারিথ্রোসিন, এই জিনিসগুলো সাধারণত ব্যবহার করা হয় আমাদের যে মুদ্রা রয়েছে সেই মুদ্রা এবং পাসপোর্টের মধ্যে। হ্যাঁ, তো এই জিনিসগুলো ব্যবহার করার ফলে পাসপোর্ট এবং আমরা যে টাকা ব্যবহার করি সেই টাকাগুলো আমাদের সুরক্ষিত থাকে। সাধারণত যারা চোর রয়েছে বা যারা সাধারণত দেখা যাচ্ছে, সাধারণত যারা আমাদের হ্যাকার একরকম বলতে গেলে যে যারা চোর জালিয়াত চক্র, হ্যাঁ, তাদের যাতে এই টাকাগুলোকে সহজে তারা যেন জাল করতে না পারে এবং করলেও যেন সেটা ধরা পড়ে, এই জন্য এই কেমিক্যালসগুলো টাকা এবং পাসপোর্টে ব্যবহার করা হয়। আচ্ছা, এখন এই যে মুদ্রা এবং পাসপোর্ট, সাধারণত যে ছবি মুদ্রিত করা হয় এবং এটা সাধারণত দৃশ্যমান আলোতে আলোতে ধরলে অদৃশ্য থাকলেও ইউভি রশ্মিতে ওই ব্যাঙ্কনোট বা পাসপোর্ট রাখলে তা স্পষ্ট হয়ে ওঠে। এতে কর্তৃপক্ষ বুঝতে পারেন যে আসল নোট এবং সঠিক পাসপোর্ট। তো বিষয়টা হচ্ছে এরকম যে এই যে জাল টাকা এবং জাল পাসপোর্ট, এই যে জাল টাকা এবং জাল পাসপোর্ট, এটাকে এটার মধ্যে যখন এই কেমিক্যালসগুলো ব্যবহার করা হয়, তারপর আমরা যখন সেই টাকাটাকে ইউভি রশ্মির ভেতরে ধরি, অর্থাৎ ইউভি রশ্মির মধ্যে যদি আনি, তাহলে আচ্ছা ইউভি রশ্মির মধ্যে যদি আনি তখন সেই ইউভি রশ্মিটা দৃশ্যমান হয়। সেই ইউভি রশ্মির মধ্যে সাধারণত এই এই কেমিক্যালসগুলো থাকার জন্য আমাদের ইউভি রশ্মি দেওয়ার সঙ্গে সঙ্গে সেই টাকাটা উজ্জ্বল আলো আলোক রশ্মিতে, মানে আলোক রশ্মি আমরা দেখতে পাই। তো সেক্ষেত্রে তখন আমরা বুঝতে পারি বা ব্যাংকের কর্তৃপক্ষ বা প্রশাসন কর্তৃপক্ষ তারা সহজেই বুঝতে পারে যে এই টাকাটা বা এই যে পাসপোর্টটা এটা সম্পূর্ণরূপে জাল। আর যে যে টাকাতে বা যে পাসপোর্টে সাধারণত জাল, সেই পাসপোর্ট বা টাকাতে এই কেমিক্যালসগুলো তারা ব্যবহার করতে পারবে না, এই কেমিক্যালসগুলো তারা ব্যবহার করতে পারবে না। আর সাধারণত তোমরা মনে রাখবে একটা জিনিস, যে খুব সিম্পলভাবে যদি বলা হয় যে এই যে এটার যে থিম বা থিওরিটা হচ্ছে এটা যে জাল টাকা এবং জাল পাসপোর্টের মধ্যে এই কেমিক্যালসগুলো থাকে না, আর অরিজিনাল টাকা এবং অরিজিনাল পাসপোর্টের মধ্যে এই কেমিক্যালসগুলো দেওয়া থাকে। আর যেটা অরিজিনাল, অর্থাৎ এই কেমিক্যালসগুলো থাকবে যে টাকাতে সেটা অবশ্যই অরিজিনাল, সেই টাকাতে যদি আমরা ইউভি রশ্মিটা দিয়ে দিই তাহলে কী হবে, সেটা উজ্জ্বল আকার ধারণ করবে। দেখো আমি তোমাদেরকে দুই লাইন একটু পড়ে শোনাই, সেটা হচ্ছে যে এই রাসায়নিক পদার্থ দিয়ে মুদ্রায় বা পাসপোর্টে চিহ্ন বা ছবি মুদ্রিত করা হয় এবং এটা দৃশ্যমান আলোতে অদৃশ্য থাকলেও ইউভি রশ্মিতে ওই ব্যাঙ্কনোট এবং পাসপোর্ট রাখলে তা স্পষ্ট হয়ে ওঠে। এতে কর্তৃপক্ষ সহজেই বুঝতে পারে যে আসল নোট এবং আসল পাসপোর্ট। সুতরাং অতিবেগুনি রশ্মির ব্যবহার সহজেই নকল টাকা বা জাল পাসপোর্ট শনাক্ত করতে পারে। এখন আমরা জেনে নিই যে অ্যাকচুয়ালি এই ইউভি রশ্মিটা কী। আমরা কিন্তু ইতিপূর্বে এই ইউভি রশ্মিটা কিন্তু আমরা ইতিপূর্বে আলোচনা করেছি বা ইউভি রশ্মিটা কী সেটা সম্পর্কে আমরা জানি, তাই না? জানি না? আচ্ছা, ইউভিটা হচ্ছে কি, আলট্রাভায়োলেট, সংক্ষেপে এটাকে বলা হয় অ্যাকচুয়ালি ইউভি, আলট্রাভায়োলেট বা এটার বাংলা নাম তোমরা সবাই জানো, তারপরেও আমি একটু লিখে দিই, অতি বেগুনি রশ্মি, অতি বেগুনি রশ্মি, ঠিক আছে? আচ্ছা,
তো এই যে ইউভি রশ্মিটা, এই ইউভি রশ্মিটা 200 থেকে মোটামুটি 375 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট হয়। হ্যাঁ, 200 থেকে 275 ন্যানোমিটার, এর রেঞ্জ হচ্ছে 200 থেকে 375 ন্যানোমিটার ন্যানোমিটার। এইটা হচ্ছে এই ইউভি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য। এই তরঙ্গ দৈর্ঘ্যের যে চুম্বকীয় বিকিরণ, এই চুম্বকীয় বিকিরণটাকে অ্যাকচুয়ালি বলা হয় অতিবেগুনি রশ্মি বা আল্ট্রা ভায়োলেট রশ্মি। আচ্ছা, 1899 সালে বিজ্ঞানী লেনার্ড সর্বপ্রথম ইউভি রশ্মি আবিষ্কার করেন। আর 1905 সালে বিজ্ঞানী আইনস্টাইন তার বিখ্যাত কোয়ান্টাম মতবাদের সাহায্যে লেনার্ডের পর্যবেক্ষণটা উনি ব্যাখ্যা করেন। তো দেখো, 1899 সালে বিজ্ঞানী লেনার্ড সর্বপ্রথম এই বিকিরণটা পর্যবেক্ষণ করেন। হ্যাঁ, ইউভি বিকিরণটা পর্যবেক্ষণ করেন। এরপরে 1905 খ্রিস্টাব্দে বিজ্ঞানী আইনস্টাইন এই লেনার্ডের মতবাদটা ব্যাখ্যা করেন। বিজ্ঞানী আইনস্টাইন এই মতবাদটাকে ব্যাখ্যা করেন। আচ্ছা, তো ব্যাখ্যাটা কি? অ্যাকচুয়ালি খুব সিম্পল। তো অ্যাকচুয়ালি কিন্তু যে আমাদের যে আজকে যে টপিক্সটা ছিল খুব সিম্পল, তারপরেও এটা তোমাদের কাছে আরও একটু সুন্দরভাবে বলার আমি চেষ্টা করলাম। সেটা হচ্ছে যে জালটাকে এবং জাল পাসপোর্ট শনাক্তকরণ আমরা কীভাবে করব, ইউভি বা আল্ট্রাভায়োলেট যে রশ্মি রয়েছে এই ইউভি দ্বারা আমরা করব। তো কীভাবে সেটি হয় বা কীভাবে সেটি করা হয়? এই সাধারণত যে অরিজিনাল টাকা বা অরিজিনাল যে পাসপোর্ট, সেটার মধ্যে এই কেমিক্যালসগুলো ব্যবহার করা হয়। বোরন, পলিল্যাকটাইট, ডাইফিনাইল হেক্সাটাইন এবং অ্যারিথ্রোসিন, এই কেমিক্যালসগুলো ব্যবহার করা হয়। আচ্ছা, তো এখন আমরা যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে এই যে কেমিক্যালসগুলো যে অ্যাকচুয়ালি ইয়াতে ব্যবহার করা হয়, সেটা জাল টাকা বা জাল পাসপোর্টের মধ্যে এই কেমিক্যালসগুলো কিন্তু ব্যবহার করা হয় না। যার কারণে যখন আমরা এই ইউভি রশ্মির মধ্যে দিয়ে অরিজিনাল টাকা একটা এবং ডুপ্লিকেট টাকা বা জাল টাকা যদি আমরা প্রবেশ করাই এই রশ্মির মধ্যে দিয়ে, তাহলে কি হবে, এই যেটা অরিজিনাল সেটা আমাদের উজ্জ্বল আকার ধারণ করবে, ঠিক আছে, আর যেটা ডুপ্লিকেট সেটা মধ্যে কোনো বর্ণ দেখা যাবে না, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আর একটা টপিকে আসি, সেটা হচ্ছে যে ইউভি রশ্মি প্রদানে সক্ষম এমন উচ্চ আবিষ্কার হওয়ার পর বিভিন্ন ক্ষেত্রে ইউভি ফটো ইলেকট্রন বর্ণালিমিতি পদ্ধতির ব্যাপক ব্যবহার শুরু হয়। সাধারণত হিলিয়াম ডিসচার্জ ল্যাম্প ইউভি রশ্মির উৎস হিসেবে ব্যবহৃত হয়। ইউভি রশ্মির ব্যবহার সহজ এবং সার্বজনীনতার কারণে এটি দ্বারা জাল পাসপোর্ট, জাল টাকা, বিভিন্ন ধরনের নিরাপত্তা দলিল ও কার্ড শনাক্তকরণ করা হয়ে থাকে। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে মূল থিম। তো তোমরা যদি এই তোমাদের কাছে যে বইটা আছে সেই বইটা তোমরা পড়লে আরও ডিটেলস জানতে পারবে। আর এখানে আমরা এখন যেটা আরেকটু যেটা না জানলে নয়, সেটা হচ্ছে সাধারণত যে বাংলাদেশি নোট এবং ইউএস ডলারের নিরাপত্তা সুতার প্রতি প্রভার তালিকা। হ্যাঁ, এই তালিকাটা কীরকম হবে? সাধারণত 100 টাকার ইউএস নোটের মধ্যে ইউএস ডলারে যেটা বলা হচ্ছে যে গোলাপি বা কমলা প্রতিপ্রভা দেখা যায়, 50 ইউএস ডলারে হলুদ দেখা যায়, 20 ইউএস ডলারে সবুজ দেখা যায়, 10 ইউএস ডলারে লাল দেখা যায় এবং 5 ইউএস ডলারে নীল দেখা যায়। এটা হচ্ছে ইউএস ডলারের হিসেব। এরপরে আমরা বাংলাদেশি কারেন্সিতে যদি আসি, 100 টাকা এবং 500 টাকার নোটে আমরা দেখতে পাবো নিরাপত্তা সুতার প্রতিপ্রভা, যে হালকা লালচে, হালকা বেগুনি, হালকা হলুদ বর্ণের ছড়ানো ছোট আকারের বিভিন্ন রেখা দেখা যায়। আর 1000 টাকার যে নোটটা রয়েছে, এই 1000 টাকার নোটের মধ্যে হালকা বেগুনি এবং হালকা হলুদ বর্ণে ছড়ানো ছোট আকারের বিভিন্ন রেখা দেখা যায়। তো এই যে আমাদের কাছে মোটামুটি আজকের যেটা আলোচনা, খুব ছোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো সাধারণত এই আল্ট্রাভায়োলেট যে সোর্স, আল্ট্রাভায়োলেট সোর্সটা কি কি? আল্ট্রাভায়োলেট সোর্সটা হচ্ছে যে হিলিয়াম ডিসচার্জ ল্যাম্প এইটা থেকে
ইউভি রশ্মি সোর্স হিসেবে ব্যবহার করা হয়। এটা মনে রাখবে তোমরা যে ইউভি রশ্মি সোর্স ব্যবহার করা হয় কোনটাকে, ইউভি রশ্মি সোর্স ব্যবহার করা হয় হিলিয়াম ডিসচার্জ ল্যাম্প, এইটা হচ্ছে আমাদের ইউভি রশ্মির সোর্স, ইউভি রশ্মির উৎস। আচ্ছা, তো আমার মনে হয় আজকের যে আলোচনা টপিকসটা ছিল খুব ছোট কিন্তু খুব ইম্পর্টেন্ট আমরা জানতে পারলাম। তো তোমাদের আজকের এই আলোচনা, আজকের এই আলোচনার মধ্যে তোমাদের কি কোনো প্রশ্ন আছে? তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারো। আর খুব সম্ভবত আজকে আমি কয়েকজনকে আমার নতুন দেখতে পাচ্ছি, অর্থাৎ কয়েকজন এখানে নতুন রয়েছে তোমরা। তো তোমাদের নতুন যারা রয়েছে তোমাদের নতুনদের সবাইকে স্বাগতম আমার লাইভ ক্লাসে। আমি সাধারণত প্রত্যেক দিনই লাইভ ক্লাস নিই তোমাদের, এবং সেই সময়টা আমি গ্রুপে এবং পেজে পোস্ট করি। তো তোমরা গ্রুপ এবং পেজের লিঙ্কটা কমেন্টে চেক করো, হ্যাঁ, এই লাইভের নিচে কমেন্টে চেক করো, দেখবে আমি দিয়ে দিয়েছি, গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছি, পেজের লিঙ্ক দিয়ে দিয়েছি, তারপর ইনস্টাগ্রাম, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে দিয়েছি, তারপরে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়েছি। আমার প্রত্যেকটা লাইভ ক্লাস আমি ভিডিওগুলো আমি রেকর্ড করে রাখি এবং সেই রেকর্ডগুলো আমার ইউটিউব চ্যানেলে থাকে। তো তোমরা তোমাদের সুবিধা মতো সময়ও সেগুলো দেখতে পারো। আর লাইভে যদি অ্যাটেন্ড করার উদ্দেশ্যটা বা লাইভে যদি তোমরা ক্লাসটা করো তাহলে কি হয়, একটা সুবিধা হয় যে তোমরা তোমাদের সমস্যাগুলো আমাকে সরাসরি জানাতে পারো যে স্যার আমাদের এটা প্রবলেম হচ্ছে, এটা প্রবলেম হচ্ছে। হ্যাঁ, আর নেক্সট টাইম পূজার ছুটির পরে আমি চেষ্টা করব, আমি চেষ্টা করব তোমাদেরকে জুমে নিয়ে আসার জন্য, আমি চেষ্টা করব তোমাদেরকে জুমে নিয়ে আসার জন্য। অ্যাকচুয়ালি আমি প্রথম দিকে কিন্তু জুম ক্লাস শুরু করেছিলাম, তোমরা হয়তো বা জানো কি না আমি জানি না। তো সেই জুমে ক্লাস নিতে গিয়ে কিছু প্রবলেম আমি ফেস করেছি, সেটা হচ্ছে যে অনেকে জুমটাকে ঠিক মতো ম্যানেজ করতে পারছে না, হ্যাঁ, জুমটার অপশনগুলো ঠিক মতো বুঝতে পারছে না। তো ধীরে ধীরে তোমরা একটু ট্রাই করো, ইউটিউব দেখে দেখে তোমরা একটু ট্রাই করো যে জুমটা কীভাবে ইউজ করতে হয়, তাহলে তোমরা শিখে যাবে। আর আজকের ক্লাস নিয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও তোমরা কমেন্টে আমাকে করতে পারো। আর ডি অরবিটাল, আমি বলেছিলাম তোমাদেরকে যে ডি অরবিটালটা আমি তোমাদেরকে দেখাবো, তো সেই ডি অরবিটালটা আমি এখন তোমাদেরকে দেখাতে চাচ্ছি। আচ্ছা, আমি ডি অরবিটালটা তোমাদেরকে দেখাচ্ছি এখন। আচ্ছা দাঁড়াও, আমি তোমাদেরকে ডি অরবিটালটা একটু দেখানোর চেষ্টা করি। স্যার জুমে সঠিক ভালোভাবে কমেন্ট করা যায় না, আসলে প্রত্যেকটা জায়গাতে একটু প্রবলেম আছে স্যার। হ্যাঁ, ফেসবুক লাইভেরও কিছু প্রবলেম আছে, জুমেরও কিছু প্রবলেম আছে। হ্যাঁ, সময় স্যার 1905 সালে আইনস্টাইন কি ইউভি রে ইনভেন্ট করেন? না 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 না, এখানে বিষয়টা হচ্ছে যে আইনস্টাইন তার বিখ্যাত কোয়ান্টাম মতবাদের সাহায্যে লেনার্ডের পর্যবেক্ষণে উনি ব্যাখ্যা করেন, এই ইউভি রশ্মি প্রদানে সক্ষম এমন উৎস আবিষ্কৃত হওয়ার পর বিভিন্ন ক্ষেত্রে ইউভি ফটো ইলেকট্রনটা কী হয়, বর্ণালীমিতি পদ্ধতির ব্যাপক ব্যবহার শুরু হয়। ঠিক আছে, তো প্রথমে কী হয়, বিজ্ঞানী লেনার্ড এটাকে কী করেন, পর্যবেক্ষণ করেন, তারপর বিজ্ঞানী আইনস্টাইন 1905 সালে তার বিখ্যাত কোয়ান্টাম মতবাদের সাহায্যে লেনার্ডের পর্যবেক্ষণটা ডিটেলসে ব্যাখ্যা করেন, ডিটেলসে ব্যাখ্যা করেন। মূলত লেনার্ডকেই কিন্তু ইউভি রশ্মির আবিষ্কারক হিসেবে বলা হয়। ঠিক আছে, আচ্ছা, আপনাকে কমেন্ট পড়তে একটু ঝামেলা হবে। দেখো, ঝামেলা সব কিছুতেই আছে, ঝামেলাকে ঝামেলা মনে করলেই ঝামেলা। হ্যাঁ স্যার, আপনি কোন রাইটারের বুক থেকে পড়াচ্ছেন কাইন্ডলি একটু বলবেন? না না, এই প্রশ্নটার উত্তর আমি আগেও দিয়েছি, এখনও দিচ্ছি, যে আমি যে রাইটারটাকে ফলো করছি সেই রাইটার, আমি অনেক কটা রাইটারকেই ফলো করি। হ্যাঁ, তো দেখা যাচ্ছে আমি রাইটারের কোনো নাম বলবো না, এই জন্য বলবো না যে এটা একটা পাবলিসিটি হয়ে যাবে পাবলিকেশনের, বা রাইটারের পাবলিসিটি হয়ে যাবে। তোমাদের কলেজের স্যার তোমাদেরকে যে রাইটারের বই কিনতে বলবেন তোমরা সেই রাইটারের বই কিনবে, অথবা অথবা তোমরা আর একটা কাজ করতে পারো যে লাইব্রেরিতে যাবা, দুটা তিনটা রাইটারের বই এক জায়গায় করবা,
এক জায়গায় করে, যে কোনো একটা টপিকস এক জায়গায় করে, যে কোনো নির্দিষ্ট একটা টপিকস তোমরা তিনটা বই থেকে পড়বা, পড়ে তোমাদের কাছে যেটা ভালো মনে হবে সেই বইটা তোমরা কিনতে পারো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি তোমাদেরকে আমার কম্পিউটারে নিয়ে যাই। কম্পিউটারে নিয়ে গিয়ে আচ্ছা দেখো তো কম্পিউটার স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ কি না একটু জানাও। আর কম্পিউটার স্ক্রিনে নিয়ে আসার পর, হ্যাঁ দেখতে পাচ্ছ কম্পিউটার স্ক্রিন মনে হয় তোমরা দেখতে পাচ্ছ, কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছ। এখন তোমাদেরকে আমি ডি অরবিটালটার 3D ভিডিওটা দেখাবো। হ্যাঁ, ডি অরবিটালে 3D ভিডিওটা দেখাবো, দেখা যাচ্ছে? ওকে, আচ্ছা দেখো ভালো করে একটু মনোযোগ দিয়ে তোমরা দেখো। আচ্ছা দেখো, এইটা পি অরবিটাল যেটা এর আগেও আমরা দেখলাম। এরপরে আসবে আমাদের ডি অরবিটাল। হ্যাঁ দেখো, এই যে ডি অরবিটাল যেটা কিন্তু আমাদের ডাবল ডাম্বেল আকার, এই ডি অরবিটালটা কিন্তু আমাদের ডাবল ডাম্বেল আকার, ঠিক আছে? দেখো ভালোভাবে লক্ষ্য করে দেখো, পর্যবেক্ষণ করে দেখো যে ডাবল ডাম্বেল আকার ডি অরবিটাল। আচ্ছা, আর এফ অরবিটালের আসলে অ্যাকচুয়ালি নির্দিষ্ট কোনো আকার আকৃতি নাই, তোমরা দেখতেই পাচ্ছ এই যেটা এফ অরবিটাল। বা এটাকে আরো একটু ভাবে বর্ণনা করতে গেলে বলতে হবে যে এটা আসলে জটিল আকৃতির। হ্যাঁ, এটা জটিল আকৃতির, তো এই জন্য বইতে সহজভাবে বলা থাকে যে অ্যাকচুয়ালি এফ অরবিটালের নির্দিষ্ট কোনো আকার আকৃতিই নেই, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা দেখব পিএক্স, পিওয়াই এবং পিজেড, যেটা আমরা যদিও বা এর আগে দেখলাম, তারপরও এখানে আরেকটু আমরা দেখি, তাহলে আমাদের ধারণাটা আরেকটু ক্লিয়ার হবে। এই অরবিটাল নিয়ে তোমাদের অনেকেরই অনেক রকম প্রশ্ন থাকে মনের মধ্যে। দেখো পিএক্সটা পিএক্স অক্ষ বরাবর, পিওয়াইটা পিওয়াই অক্ষ বরাবর, এবং পিজেডটা পিজেড অক্ষ বরাবর, ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমরা দেখো ডি অরবিটালের ক্ষেত্রে। ডি অরবিটাল আমরা জানি তিন রকম, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অ্যান্ড ডি জেড স্কোয়ার। এটা দেখো ডি এক্স ওয়াই, দেখো এক্স এবং ওয়াই অক্ষ বরাবর আমাদের ডি এক্স ওয়াই। দেখো ভালোভাবে লক্ষ্য করো, দেখো জেডটা কিন্তু তোমার একদম কেন্দ্র বরাবর। হ্যাঁ, জেড জেড অক্ষটা কিন্তু একেবারে কেন্দ্র বরাবর, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, একেবারে কেন্দ্র বরাবর। হ্যাঁ হ্যাঁ, এবার দেখো ওয়াই জেড, ওয়াই জেড, এইবার এক্স জেড বা জেড এক্স যেটাকে বলা হচ্ছে, অ্যাকচুয়ালি যেটাই এক্স জেড সেটাই কিন্তু জেড এক্স, আর এটা হচ্ছে ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুটোতেই থাকবে, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এরপরে আসবে আমাদের ডি জেড স্কোয়ার, দেখো এটা জেড অক্ষ বরাবর থাকবে, এবং জেড স্কোয়ার মানে কি, দুটো জেড, ঠিক আছে? এই জন্য জেডের উপর জেড, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা কিছু এক্সাম্পলও দেখতে পারি। তো অ্যাকচুয়ালি এই এক্সাম্পলগুলো আমরা আমরা নিজেরাই জানি যে এক্সাম্পলগুলো কি। ওকে, তো আমার মনে হয় বিষয়গুলো তোমাদের কাছে একেবারে ক্লিয়ার হয়ে গেছে, আর কোনো সমস্যা আছে নাকি আমাকে একটু জানাও দেখি তোমরা।
আচ্ছা, একে অনন্ত সরকার। হুম স্যার, দেখতে পাচ্ছি, অসুবিধা নেই, অসুবিধা নেই। আচ্ছা, তোমরা এখন আমাকে কনফার্ম করো যে তোমরা যে তোমাদের অরবিটাল যে স্ট্রাকচারগুলো দেখালাম সেই অরবিটাল স্ট্রাকচারগুলো তোমরা দেখতে পেলে কিনা এবং তোমরা বুঝতে পারলে কিনা, এটা আমাকে জানাতে হবে, ঠিক আছে? এটা তোমরা আমাকে একটু জানাও যে অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে মাঝে মাঝেই এভাবে বিভিন্ন রকম ক্লাস রিলেটেড যে বিষয়গুলো আছে সেই ক্লাস রিলেটেড বিষয়গুলো আমি তোমাদেরকে কম্পিউটার থেকে অনলাইনে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে নিয়ে এসে আমি তোমাদেরকে দেখাবো। না স্যার, কোনো প্রবলেম নেই। অনামিকা দাস, ঋতু, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ যে তোমাদের কোনো প্রবলেম নেই। অ্যাকচুয়ালি আমি বিশ্বাস করি যে গতকালকেই তোমাদের প্রবলেম ছিল না, তো আমি তোমাদেরকে আসলে দেখাতে চেয়েছিলাম যে থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচারগুলো কেমন হয়। হ্যাঁ, সেটাই আমি আজকে চেষ্টা করছি। তো সেই স্ট্রাকচারগুলো দেখানোর জন্য বা কোন টেকনিকে দেখানো যায় এটা সকাল থেকে অনেকটাই আমাকে এই লাইভ স্ট্রিমিংগুলো কোন টেকনিকে করতে হয় না হয় এগুলো অনেক বিষয় আমাকে সকাল থেকে ঘাঁটাঘাঁটি করতে হয়েছে অ্যাকচুয়ালি। তো তোমাদেরকে দেখানোর জন্য সকাল থেকে 4 থেকে 5 ঘন্টা আমি ঘাঁটাঘাঁটি করেছি তোমাদেরকে আসলে দেখাবো বলে, যে তোমাদেরকে কোন উপায়ে দেখালে, কোনভাবে দেখালে তোমরা দেখতে পাও, তোমরা যেন বুঝতে পারো। হ্যাঁ, এটা আমার উদ্দেশ্য ছিল। তো যাই হোক, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ যে তোমরা আসলে এত কষ্ট করে আমার লাইভ ক্লাসগুলো করো, আর অবশ্যই লাইভগুলোকে তোমরা শেয়ার করে দিবে, যেটা বরাবরই বলে থাকি, যাতে সকলের উপকার হয়, সকলে যাতে এখান থেকে কোনো উপকৃত হতে পারে। তুমি যদি আমার কাছ থেকে 2 লাইন শিখতে পারো, আমার সেটাই আমার সার্থকতা। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর আরেকটা বিষয় এখানে আমি বলি, সেটা হচ্ছে যে তোমরা যারা মোবাইল ফোন ইউজ করো, তোমরা তোমরা কিন্তু ইচ্ছে করলেই এই ইউটিউবে বা বিভিন্ন জায়গায় সার্চ করে করে কিন্তু এই বিষয়গুলো পেতে পারো। কিন্তু একটা বিষয় হয় কি, যে আসলে তোমাদেরকে খুঁজতে গেলে তোমাদের যে সোর্সগুলো লাগবে, তো সেই সোর্সগুলো তোমাদের অনেকের কাছে অজানা থাকবে। তো আমি তোমাদেরকে চেষ্টা করব, আমি তোমাদেরকে সেই সোর্সগুলো এনে এনে তোমাদেরকে দেখাবো ক্লাসে, অসুবিধা নেই, তোমাদের টেনশন করার কিছু নেই। তো যখন যে ক্লাস আসবে, যে ক্লাসে টপিকসগুলো তোমাদেরকে স্ক্রিনে দেখানো উচিত বলে মনে করব আমি, বোর্ডে তো আমি তোমাদেরকে অবশ্যই লিখে দেখাবো, এবং তাছাড়াও যদি স্ক্রিনে দেখার মতো কোনো বিষয় হয় তাহলে আমি সেগুলো অনলাইন থেকে কালেক্ট করে এনে তোমাদেরকে দেখাবো অবশ্যই। আর আর কি অনেকগুলো কথাই বললাম অ্যাকচুয়ালি। আর তোমাদের যদি শেষ মুহূর্তে কিছু বলার থাকে, আজকের ক্লাসটা আমি শেষ করে দেবো এখানেই, তোমাদের যদি কিছু বলার থাকে তোমরা বলতে পারো। হ্যাঁ, 2 মিনিট সময়। আজকের ক্লাসটা এ পর্যন্তই, আজকের ক্লাস টপিকস এ পর্যন্তই, এছাড়া যদি তোমাদের আর কোনো কিছু বলার থাকে তোমরা বলতে পারো স্যার, কোনো অসুবিধা নেই, নির্দ্বিধায় বলতে পারো। স্যার খুব ভালো বুঝতে পেরেছি। সামাউল সিয়াম, সামাউল সিয়াম, সম্ভবত তুমি আজকে আমার লাইভে নতুন জয়েন করছো, তোমাকে অনেক ধন্যবাদ লাইভ ক্লাসে অ্যাটেন্ড করার জন্য। আজকে আমি আমার খুব ভালো লাগছে যে আজকে অনেকেই নতুন নতুন জয়েন করছে, এখানে আমি দেখতে পাচ্ছি একে অনন্ত সরকার নতুন জয়েন করছে, তারপরে আছে তারপরে আছে লিখন মহানায়ক না, নূর নবী ফাহিমা, নূর নবী ফাহিমা, এইটা সে সম্ভবত নতুন জয়েন করছে। আচ্ছা, ওয়েলকাম নূর নবী ফাহিমা আমার লাইভ ক্লাসে। প্রতিদিন আমি লাইভ ক্লাস নেই, তোমরা আমার লাইভ ক্লাসগুলো প্রতিদিন করতে পারো, এটা সম্পূর্ণরূপে তোমাদের সবার সুবিধার জন্য আমি করেছি। জুলকার 9-2 লেসন, ইয়েস, নূরুন্নবী ফাহিমা, সাইদুল ইসলাম, আব্দুস সালাম, আচ্ছা, হ্যাঁ, এই তো মোটামুটি 3-4 জনকে আজকে দেখতে পাচ্ছি যে ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ, গুড আফটারনুন স্যার, গুড আফটারনুন, থ্যাংক ইউ। তো সবাইকে অনেক ধন্যবাদ, মনে হয় তোমাদের তেমন কোনো প্রশ্ন নেই। আমি তাহলে লাইভটাকে এন্ড করে দিচ্ছি, শেষ করে দিচ্ছি আজকের মতো। আগামীকালকে আবার আমরা ক্লাসে জয়েন করব, কখন ক্লাস নেব সেটা তো অবশ্যই রাত্রিবেলা নোটিস করে জানাবো, সেই নোটিশের অপেক্ষায় থাকো তোমরা। আর ভালোভাবে একটু পড়াশোনা করো, একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো। দেখো আমি তোমাদেরকে কিন্তু খুব বেশি করে পড়াচ্ছি তা কিন্তু না, হ্যাঁ, অল্প অল্প করে পড়াচ্ছি। এই অল্প অল্প করে তোমরা প্রতিদিন পড়ো ভাই, দেখবে
হ্যাঁ, মাস শেষে দেখবে তোমাদের অনেক পড়া হয়ে গেছে, আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি। এর আগেও বলেছি এই অল্প অল্প করে পড়াটাই তোমরা পড়ো, যে মাস শেষে দেখবে অনেক পড়া হয়ে গেছে। বইটা খুললে তখন তোমার মনে হবে স্যার আমাদেরকে এতগুলান পড়াইছে, হ্যাঁ এরকম মনে হবে। তুমি তখন ভেতর থেকে দেখবে তোমার একটা ভালো লাগা কাজ করছে। তো যাই হোক, ভালো থাকো, থাকো সবাই সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করো। আজকে এ পর্যন্তই, লাইভটা আমি এখানেই শেষ করে দিলাম।